আসসালামু আলাইকুম নেটল্যাব সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে যে কোনো একটা ওয়েবসাইট ব্লক করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে নিচে সার্চ বারে নোটপ্যাড লিখব। নোটপ্যাড আসলে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব। ক্লিক করলে ওকে আসবে, ওকে ক্লিক করে দেব। তারপর দেখুন নিচে আমাদের নোটপ্যাডটা ওপেন হয়ে গেছে। নোটপ্যাড ওপেন হওয়ার পর এখানে ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে দেখুন এখানে কোনো কিছু নাই, কারণ আমাদের এখানে শুধু টেক্সট ফরম্যাটটা সিলেক্ট করা আছে। এখানে নিচে আমরা গিয়ে অল ফাইল সিলেক্ট করব। দেখুন এখানে অপশন চলে আসছে, এখানে হোস্ট অনেক কিছু লেখা আসছে। এখান থেকে যদি আমরা প্রথম হোস্টে যাই, এখানে হোস্টে যাওয়ার পর যদি আমরা লিখব 127.0.0 আমরা নিচে ক্লিক করব, লিখব 127.0.0.1। এটা হচ্ছে লুকব্যাক আইপি। এই আইপি দিয়ে যে কোনো ওয়েবসাইট ব্লক করতে হয়। এখন আমি ধরেন ফেসবুক ব্লক করব, তখন ফেসবুকের ওয়েবসাইটের নাম লিখতে হবে www.facebook.com facebook.com। ধরেন আমি আর একটা ওয়েবসাইট ব্লক করব, তাহলে সেম একইভাবে 127.0.0.1 স্পেস www.youtube ধরেন আমি ব্লক করব। ইউটিউব লিখে youtube.com এখন সেভ করতে হবে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিলেও সেভ হবে, অথবা এই যে ওইখানে উপরে ফাইলে যে সেভ দিলেও আমাদের এটা সেভ হয়ে যাবে। এখন আমি এটা মিনিমাইজ করে রাখি। এখন আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করি, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এখন আমি এখানে দেখি যেটা ব্লক করছে সেটা আসছে কিনা। এখন আমি এখানে ফেসবুক লিখব। দেখুন ফেসবুক আমি এখানে যদি ক্লিক করে এখানে লেখা আসছে দিস সাইট ক্যান নট বি রিচড, অর্থাৎ এটা ব্লক হয়ে গেছে। এখন আমি এখানে দুইটা ব্লক করছি, আর একটা ইউটিউব ব্লক করছিলাম। এখন আমি নতুন আরেকটা ট্যাব নেই, এখানে ইউটিউবটা সার্চ দিয়ে দেখে আসে কিনা। দেখুন ইউটিউবে এখানে চলে আসছে দিস সাইট ক্যান নট বি রিচড, অর্থাৎ যে দুটা ব্লক করছি সেই দুটা ব্লক হয়ে গেছে। এখন যদি আমরা এটা কেটে দেই, এখন যদি আমরা আবার এটা ব্লক সারাতে চাই, তাহলে আমাদের আবার ওখানে যেতে হবে, অর্থাৎ নিচে দেখুন আমি মিনিমাইজ করে রাখছিলাম। তাহলে এটা ব্লক সারাতে হলে এর আগে শুধু হ্যাশ দিতে হবে, কন্ট্রোল 3 দিলে হ্যাশ চলে আসে। নিচেরটা সেম একইভাবে হ্যাশ দেই, আবার একইভাবে সেভ করতে হবে কন্ট্রোল S, অথবা ফাইলে গিয়ে আমরা সেভ দেব। আবার এটা মিনিমাইজ করে রাখি বা কেটে দেই, তাহলে আবার আমরা ওই ব্রাউজার ওপেন করে এখন দেখুন চলে আসবে। এখন যদি আমি ফেসবুক লিখে এখন দেখুন ফেসবুকটা চলে আসছে লগইন। আবার যদি আমি নতুন একটা ট্যাব নিয়ে এখানে ইউটিউবটা নেই, এখন দেখুন ইউটিউবটাও চলে আসছে। অর্থাৎ আমরা এভাবে যে কোনো একটা ওয়েবসাইট এটা ব্লক করতে পারি। যেসব অ্যাডাল্ট ওয়েবসাইটগুলো রয়েছে যা ছাত্রছাত্রীদের জন্য খুবই ক্ষতিকর, এইসব ওয়েবসাইটও আমরা এখান থেকে ব্লক করতে পারি। তাহলে বন্ধু আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।